মমতা বেনার্জীৰ আতংকত ভীতিগ্রস্ত তেওঁলোক, তেওঁলোক টিএমসির আতঙ্কতো ভীতিগ্রস্ত। আর সেই ভীতিতে তেওঁলোকে সাত দিন পূর্বে পশ্চিমবঙ্গ এৰিছিল। মালদা জিলার হাবিবপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত পঞ্চায়েত যে নির্বাচন আছিল, সেই পঞ্চায়েত নির্বাচনত বহুকেইজনেই প্রতিদ্বন্দ্বিতা আগবাইছিল, তারপর জয়ীও হয়েছিল। কিন্তু সেই জয়ের যে সাদ আছে, জয়ের যে উল্লাস আছে, সেই উল্লাসের পর কিন্তু বঞ্চিত। প্রাণর ভয়ত, প্রাণর মমতাত ইয়াত আহি গুয়াহাটীত এইদরেই আশ্রয় লৈছেহি। তেওঁলোকৰ সৈতে আমি কথা পাতিম, প্রথমে দেখুৱাইছো আর যিজন লোকৰ ঘৰত আশ্রয় লৈ আছে সেই লোকজনৰ সৈতেও প্রথমেই কথা পাতিব বিচাৰিম। তেওঁ এগৰাকী মহানগৰ বিজেপিৰ তেওঁ কাৰ্যকর্তা, মই তেওঁৰ সৈতে প্রথমেই কথা পাতিব। আপোনাৰ নামটো আৰু পৰিচয়? মোৰ নাম পুলক চৌধুৰী, মোৰ দেউতাৰ নাম লেট হরেকৃষ্ণ চৌধুৰী। মই ধীৰেণপাৰা 23 নম্বৰ ৱাৰ্ডৰ মই এজন বাসিন্দা। মই সৰু মোৰ বিজেপিৰ কাম, বিজেপিৰ ওয়ার্কার হিসাবে কওঁ, ধৰক বিজেপিক মই ভাল পাওঁ, বিজেপিৰ কাম কৰোঁ। তাৰমানে এই 18 তাৰিখে, যোৱা 18 তাৰিখে এই মালদাৰ পৰা জিকা যিবোৰ উইনাৰ, তেওঁলোকে তেওঁলোকৰ ফেমিলি লৈ আমাৰ এই ভাৰত সেৱাশ্ৰম কালাপাহাৰ তেওঁলোকে আহি আশ্ৰয় লৈছিল। তাৰপাছত আশ্ৰয় লোৱাৰ পাছত তেওঁ তাতে তাৰমানে ইমান মানুহ থকা খোৱা লোৱাৰ অলপ অসুবিধা হোৱাৰ কাৰণে মোক মাতিল আমাৰ এই আমাৰ কাউন্সিলাৰ 20 নম্বৰৰ গৌৰচন্দ্ৰ আৰু আমাৰ সঞ্জীৱ দাস আছে, সঞ্জীৱ দেৱ আছে, সৌৰভ ঝুঞ্ঝুনাল আছে, তেওঁলোকে মাতিল। মই গ'লোঁ, যোৱাৰ পাছত ক'লে যে এনেকুৱা থকা চকাৰ অলপ যদি কিবা সুবিধা কৰি দিব পাৰা কৰা। তেতিয়া মই ক'লোঁ যে মোৰ ঘৰখন খালি পৰি আছে, অলপ চাফচিকুণ কৰি বহাই দিওঁ। তেতিয়া চাফচিকুণ কৰি তেওঁলোকক আমি এবাৰ তেওঁলোকৰ মুখখিনি দেখুৱাই দিব বিচাৰিছো। আৰু এই সকল লোক প্ৰাণৰ মমতাত তেওঁলোকে ইয়ালৈ আহিছে আৰু গুৱাহাটীত আহি তেওঁলোকে আশ্ৰয় লৈছেহি। ঘৰ বাৰী তেওঁলোকে এৰিছে তাত পশ্চিমবংগৰ যি মালদা জিলা আছিল, মালদা জিলাৰ হাবিবপুৰ বিধানসভাৰ অন্তৰ্গত তেওঁলোকৰ প্ৰত্যেকৰে ঘৰ। আৰু এইবাৰ যি নিৰ্বাচন হৈছিল, সেই নিৰ্বাচন কেনেধৰণৰ ৰক্তময় পৰিৱেশ তাত সকলোৱে দেখিছিল, যে তাত কেনেধৰণৰ এক পৰিৱেশে বিৰাজ কৰিছিল। আৰু মমতা বেনাৰ্জীৰ যি তৃণমূল কংগ্ৰেছ, সেই তৃণমূল কংগ্ৰেছে কেনেধৰণে আক্ৰমণ তেওঁলোকৰ ওপৰত কৰিছিল, বিজেপি কৰ্মীৰ প্ৰাণ পৰ্যন্ত গৈছিল। আৰু তাৰ পিছতে এইসকল লোকে প্ৰাণৰ মমতাত তেওঁলোকে গুৱাহাটীত আহি আশ্ৰয় লৈছে। সেই ধীৰেণপাৰাত আছে তেওঁলোক। মই এইগৰাকী বিশেষ ব্যক্তিৰ সৈতে কথা পাতিবলৈ যত্ন কৰিম। প্ৰথমে তেওঁৰ নাম কি সেই সম্পৰ্কেও জানিম, আৰু তেওঁক কিডনেপ কৰা বুলি যিটো খবৰ আছিলে সেই সম্পৰ্কে জানিম। কিয় হোৱা থা, আপোনাৰ নাম কি আহে? মেৰা নাম সুদীপ্ত বসে, মে এক পঞ্চায়ত সমিতি কা উইনিং উইনার ক্যান্ডিডেট হুঁ আর পশ্চিম বাংলা কে রহনে বালা হুঁ। কিয়া হুয়া থা, মতলব হামারা ওয়াহা কা জো মমতা বানার্জি কা টিএমসি সরকার হে, বো বহুত খতরনাক আর বহুত ডেঞ্জারাস আবি হো চুকা হে। মতলব ওয়াহা কা জো পুলিশ হে, ও উসকে ফেভার মে চলা গয়া, আর পুলিশ আর সরকার মিলকার হাম জো বিজেপি, মতলব উসকা জো বিরোধী পার্টি হে, হামারা বিজেপি কা পার্টি, উসকে উপর বহুত অত্যাচার কর রহা থা। মে এক টিচার হুঁ, স্কুল মে পড়াতা হুঁ, আর ইস বার মে পঞ্চায়েত ইলেকশন লড়া আর জিত ভি গয়া বিজেপি কে টিকিট সে। তো হামারা ও জো ব্লক কা জো সিট হে না পঞ্চায়েত সমিতি কা, ও 17 চাহিয়ে বিজেপি কো, আর 17 হি হুয়া, মতলব এক সিট ইয়াহা সে টিএমসি লে লে গয়া তো উসকা বোর্ড উসকা হো জায়েগা, ইসিলিয়ে ও এনি টাইপ অফ মেম্বার কো টার্গেট কর রহা থা। কিডন্যাপিং ভি হুয়া? হ্যাঁ, মুঝকো উঠা কর লে গয়া, কিডন্যাপ করকে লে গয়া থা, মতলব মুঝকো উঠা কর লে গয়া। আগর মুঝকো ও আগর রাখ সকতা তো ও ও ও লোক বোর্ড বোর্ড কর লেতা বোর্ড। তো জব মুঝকো কিডন্যাপ করকে লে গয়া, তব মেরা জো বিজেপি কা পার্টি কা জো মেম্বার হে, ও ঢুঁড় 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 কর জহাঁ পর মুঝে রাখা থা ওহাঁ পর সব লোক মিলকর গয়া, আর ওহাঁ সে মুঝকো রিকভার করকে ইয়াহাঁ পর লে আয়া। ইফালে কথা পাতিবলৈ যত্ন করিম। আপনার নাম? মুক্তা অধিকারী। আপনি ইলেকশন লড়া থা? হ্যাঁ, ইলেকশন লড়া থা। কিয়া হুয়া থা ওহাঁ পে? এই এমন কিছু হয়নি, মানে এরকম জেতার পর এরকম বাড়িতে আসি, তো বলছে যে ফোন আসছে, তো বলছে 10 লাখ টাকা দিব, বিক্রি হোক, এটুকুই। আমার নাম শঙ্করী ভুইমালী, ইলেকশনে দাঁড়াইছি গ্রাম পঞ্চায়েত। এই যে অত্যাচারের জন্য তার জন্য এখানে চলে এসছি, এটুকু, আর কিছু বলতে পারবো না। 7 দিন হয়ে গেছে, 7 ডেজ হো গেয়া। আমার নাম শ্যামল রায়, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি টিএমসি পার্টি, তার অত্যাচারের জন্য আমরা আজ রাজ্য ছেড়ে এই গুয়াহাটিতে আশ্রয় নিয়েছি।
আজ এখানকার বাসিন্দারা যারা তাদেরকে তারা আমাদের আশ্রয় দিয়েছে, আমরা ভয়ের জন্য পালিয়ে আসতে বাধ্য হয়েছি, কারণ সেখানে গেলে আমাদের প্রতি একটা চর্চার হবে, আমাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের সঙ্গে যুক্ত করে তারা বোর্ড গঠন করতে ইচ্ছুক, যার জন্য আমরা পালিয়ে আছি এখানটায়। অভি জানে কে লিয়ে অভি দর্দ লাগ রহা হ্যায়? 10 লাখ রুপিয়া, 5 লাখ রুপিয়া এই গা লোভ দেখাতে হয়। এতিয়া বিজয় গুপ্তা আছে, মই অকণমান বিজয় গুপ্তাৰ পৰা জানিব বিচাৰিম যে তেওঁলোকে হয়তো এতিয়া ঘৰলৈ উভতি যাবলৈও তেওঁলোকৰ ভয় হৈছে। হয়, আজি চাওক তৃণমূল কংগ্ৰেছৰ নেত্ৰী মমতা বেনাৰ্জী যিটো উৎপাত আতংক আমি ক'ব পাৰোঁ, আৰু তেখেতে তাতে ভয় সৃষ্টি কৰিছে, প্ৰলোভনৰ সৃষ্টি কৰিছে। এই প্ৰলোভন ভয়ৰ আৰু তেখেতৰ আতংক আৰ্জাতাৰ কাৰণে এইবিলাক মানুহ ইয়াত পলাই আহিছে। 18 তাৰিখৰ পৰা আজিলৈকে 7 দিন হৈ গ'ল, এতিয়া কিমান দিন থাকিব পাৰে ঠিক নাই, কিয়নো তাতে পঞ্চায়ত গঠন হ'ব 18 অগষ্টৰ আগত। এতিয়া আমাৰ ইয়াতে প্ৰায় 70-75 মানুহ আমি এটা কাম কৰি ৰাখিছোঁ। 2টা মানে বিধানসভা, এটা হবিপুৰ, এটা এটা নৰ্থ উত্তৰ আপোনাৰ মালদহ। তো এটা ধৰক 2টা বিধানসভাৰ পৰা ইমান মানুহ ইয়াত আহি উপস্থিত হ'ল, আৰু আমাৰ ধুবুৰীত, বগাইগাঁও, গোসাইগাঁও এরকম কম হৈছে। তো এইটোৱে বুজা যায় কি পশ্চিম বাংলাত গণতন্ত্র হত্যা মমতা দিদি করলে, আর তা যদি আমি ভালকৈ চাব যাও তেতিয়াহলে তাতে মানুহ স্থিতিটি খুবই ভয়াবহ। মানুহ তারপরা পলাই আহি আছে, জানর কোনো মানে ইয়ে নাই, মানুহ কেতিয়া মারি দিব কি করব ঠিক নাই। রাজনীতিত প্রলোভন এটা বস্তুটো বেলেগ, কিন্তু জানর আমি কৈছো কি মানুহর সুরক্ষাটো, নিরাপত্তাটো সুরক্ষিত মানে নাই। তাত মানুহ যেতিয়া পশ্চিম বাংলাৰ পৰা পলাই অসমত আহিব কাৰণে বাধ্য হৈছে, তেতিয়াহলে আমিয়ে ভাবো আমি গৰিহণা দিছো, নিন্দা কৰিছো, আৰু এটিয়ে হল মমতা দিদি গণতান্ত্ৰিক ব্যৱস্থা। গণতন্ত্ৰক হত্যা কৰিছে মমতা বেনাৰ্জীয়ে, সেই সম্পৰ্কে কৈছে, আমি আৰু অকণমান কথা পাতিম। আপোনাৰ নাম? আমাৰ নাম সুশান্ত প্ৰামাণিক। ঘৰ মনত পৰিছে এতিয়া? হম বিজেপি সে কেন্ডিডেট হুয়া হয় পঞ্চায়েত, হম পঞ্চায়েত জিতে হ্যাঁ অভি। তো পঞ্চায়েত মমতা বেনাৰ্জী ইয়া পশ্চিম বঙ্গাল কা সরকার যে চল রা হ্যাঁ, ওহা কা সরকার কা পুলিশ প্রোটেকশন যে হ্যাঁ, ও পুলিশ হে উনকা টিএমসি কা কেডার, নেতা নেই হে ওহা পে, পুলিশ হে নেতা, আর পুলিশ হে কেডার। হর জিতনে হামারা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ জিততে হ্যাঁ না, হর পার্টি হর ঘর মে যাকে দরওয়াজা ভাঙ তোড় দেতা হ্যায়, গুন্ডামি হয়, গুন্ডামি গুন্ডা কা তরফ দরওয়াজা তোড় কে উনকো উঠা কে লে যাতা হ্যায়, আর কেস ভি দে দেতা হ্যায়। 2 দিন পেলে পাকুয়া মে এক মার্ডার হুয়া হ্যায়, এক হপ্তা হুয়া হ্যায়, জিতনে কা বাদ উনকা শ্বশুর হ্যায় বিজেপি, আর উনকা বহু ও উনকা বেটা হ্যায় টিএমসি। উনকা শ্বশুর, উনকা জো বেটা হ্যায়, উনকা পিতাজি কো মার কর ফাঁসি লাগা লটকা দিয়া হ্যায়। উসকো লটকানে কা বাদ হামারা জো এমএলএ জুয়েল মুর্মু হ্যায়, খগেন 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 মুর্মু হ্যায় এমপি, উন লোগ গিয়া থা ও ফাঁড়ি মে মতলব ও মিটিং জোরা ঘেরাও কিয়া থা, উনকা বাদ সারে জুয়েল মুর্মু কা নাম পে ভি কেস কিয়া হ্যায়, কাল দেখা হামনে মোবাইল মে উনকা নাম মে কেস কর দিয়া হ্যায়। এইসে পশ্চিম বঙ্গাল মে মমতা মমতাজ বানার্জি নেই হ্যায়, মমতাজ বেগম হ্যায়, উনকা নাম হাম দেতে হ্যায় মমতাজ বেগম, আর ও ডাইনি হ্যায় পশ্চিম বঙ্গাল কা, ও সারে পশ্চিম বঙ্গাল কা জো বিরোধ আদমি বিরোধ জো বিরোধ হাম লোক বিজেপি হ্যায় ওর বিরোধ পার্টি হ্যায়, সারে কে ও খা যায়গে, এক ভি নেই রেঙ্গে বিরোধ পার্টি, সারে কে খা যায়গে, সকলকে খাই যাব বলি কইছে। আর আমি কথা পাতি কইছো অকনমান, মই এরপর হার ইনি টাইম দা, ইনি টাইম মে হার হাম কেন্দ্র কেন্দ্র সরকার কো হাম কে রহে হ্যায় আর অমিত শাহ জি কো, ইনি টাইম হাম 24 ঘন্টা কা আন্দার আর এক হপ্তা কা আন্দার মে রাষ্ট্রপতি শাসন হোনা চাইয়ে পশ্চিম বঙ্গাল মে, রাষ্ট্রপতি শাসন হোনা চাইয়ে, আর নাই তো ও ডাইনি হ্যায় ও খা যায়গে হর হর বিজেপি আর কই ভি পার্টি, অপোজিশন পার্টি খাই যাব বলি কইছে, আর তেলুকে রাষ্ট্রপতির শাসন হব লাগে বলি কইছে। আপকা পরিচয়? আমার নাম হচ্ছে দুলাল চন্দ্র রায়, আমি গ্রাম পঞ্চায়েতে উইনার প্রার্থী। ব্যাপারটা হলো এতক্ষণ ধরে যেগুলো আপনারা শুনলেন, যেই বাইকগুলো দেওয়া হলো, এই বাইকগুলোর মধ্যে একটা কথাও মিথ্যা নয়, সব কথাটাই সত্যি। কিন্তু আসল তথ্য হচ্ছে এটা, এখানকার সরকার, এখানকার যারা প্রতিনিধি আছেন, যারা আমাদের কাউন্সিলর, যারা মন্ত্রী লেভেল থেকে শুরু করে, বিশেষ করে আমরা এখানে যার বাড়িতে থাকছি, ওনার যে আতিথেয়তা,
একটা কুটুম্ব আসলে যেরকম আদর করা হয় ঠিক তেমন যেন এই পরিবারটাকে আমাদের যে পঞ্চাশ ষাট জন আমরা এসেছি উইনিং ক্যান্ডিডেট তাদেরকে আদর যত্ন করে রাখা হয়েছে। এটা উদ্দেশ্য একটাই, আমরা এখানে বলতে চাই যে আমাদের মাধ্যমে যেন এই সরকার মমতা ব্যানার্জী সরকারের উৎখাতের জন্য সেন্ট্রালকে যেন একটা বার্তা পাঠায় এবং সেন্ট্রালের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার অর্থই হচ্ছে এই যে আজকে পশ্চিমবঙ্গে মমতাদির সরকারের আন্ডারে থেকে ওখানকার জনগণ কত দুঃখ কষ্টের মধ্যে রয়েছে সেই বার্তাটুকু যেন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যায়। এবং তার সঙ্গে আর একটা জিনিস বলতে চাইছি যে এতক্ষণ ধরে যেই কথাগুলো আপনারা শুনলেন এক এক করে যা বাইকগুলো হলো এর মধ্যে মিথ্যার আশ্রয় আমরা নেইনি, আমরা সত্যের আশ্রয় নিয়েই আমরা এসেছি এবং এই বার্তাটুকু যেন অবশ্যই যায় যেন সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এই গুয়াহাটি সরকার পুরোদমে যেন ওনারা সেন্ট্রাল গভর্নমেন্টের নখদর্পণে দিয়ে যেন পশ্চিমবঙ্গকে টিএমসি শাসিত থেকে দূর করতে পারে তার চেষ্টা যেন ওনারা করেন এই আশাটুকু আমরা করব। এবং এখানে আমরা ভালো আছি, কোনো অসুবিধা নাই, আমাদের যখন ডাক পড়বে তখন আমরা ঠিক সঠিকভাবে আমাদের এখানকার যে সরকার যারা পদে রয়েছেন সন্দীপদা থেকে শুরু করে দাদা আছেন গৌরদা এদিকে আমাদের সমীরবাবু স্যার আছেন যারা যারা আছেন ওনারা আমাদের সহযোগিতা করে নিশ্চয়ই আমাদের সঠিক জায়গায় পাঠিয়ে দিয়ে সঠিক বোর্ড গঠন করার জন্য আমাদের তৈরি করে দেবেন এই আশাটুকু আমরা রাখছি। ধন্যবাদ জানাইছো। সঁচাকৈ তেওঁলোকে দীর্ঘদিন ধৰি এনেধৰণে সাত দিন ধৰি এই গুৱাহাটীতে তেওঁলোকে আশ্রয় লৈছে আৰু গুৱাহাটীতে আশ্রয় লৈ তেওঁলোকে কৈছে যে তেওঁলোকে কোনো ধৰণৰ মিছা কথা তেওঁলোকে কোৱা নাই, প্ৰতিটো কথাই তেওঁলোকে সত্য কৈছে আৰু অসম চৰকাৰ তথা কেন্দ্ৰ চৰকাৰ অসম চৰকাৰৰ যোগেদি কেন্দ্ৰ চৰকাৰলৈ তেওঁলোকে সেই বাৰ্তা তেওঁলোকে প্ৰেৰণ কৰিব বিচাৰিছে যে তৃণমূল কংগ্ৰেছৰ যি অপশাসন সেই অপশাসনৰ পৰা কেনেকৈ মুক্ত কৰিব পাৰি তাৰ বাবে যাতে চিন্তা চৰ্চা চলে। আন এজনে কৈছে যে ৰাষ্ট্ৰপতিৰ যদি শাসন সম্ভৱ হয় তেনেহ'লে ৰাষ্ট্ৰপতিৰ শাসন দিব লাগে মমতা বেনাৰ্জীৰ যি পশ্চিমবংগ আছে সেই পশ্চিমবংগত, কাৰণ পশ্চিমবংগলৈ তেওঁলোক উভতি যাবৰ বাবেও এতিয়া তেওঁলোকে ভয় খাইছে। তেওঁলোকে কি কাৰণে কেনেধৰণে তেওঁলোকে পুনৰবাৰ উভতি যাব, যি সাধাৰণ জীৱন যাত্ৰা তেওঁলোকৰ আছে সেই সাধাৰণ জীৱন যাত্ৰা তেওঁলোকে পুনৰবাৰ কেনেধৰণে আৰম্ভ কৰিব তাক লৈ তেওঁলোক এতিয়া ভীষণ চিন্তা।